আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো নিডেল অথবা মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে। নিডেলও মেটাল ডিটেক্টর, ফিনিশড গার্মেন্টস বা টেক্সটাইলের মধ্যে ভাঙা নিডেল আয়রনে অথবা এবং অন্যান্য ধাতব টুকরার উপস্থিত থাকলে তা বের করার জন্য নিডেল ডিটেক্টর ব্যবহার করা হয়। উৎপাদন ফ্লোরে যাতে কোনো প্রকার ধাতব পদার্থ বা পিন জাতীয় পদার্থ প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা দায়িত্ব ও কর্তব্য। কারখানাতে কোথাও অব্যবহৃত মেশিন আছে কিনা এবং তা থেকে মেশিন সরানো হয়েছে কিনা কোয়ারেন্টাইনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিশ্চিত করবেন যে ধাতব পদার্থ বা পিন জাতীয় কোনো দ্রব্য পরীক্ষা বা চেক ছাড়া স্টোরে বা উৎপাদনের ফ্লোরে প্রবেশ করবে না। স্টোরে কোনো কিছু প্রবেশ করার পূর্বে স্টোর ইনচার্জ বা স্টোর কিপার নিশ্চিত করবে যে গৃহীত পত্র বা মালামালের কোনো প্রকার ধাতব মেটাল জাতীয় পদার্থ নেই। নিডেল মেটাল ডিটেক্টর মেশিন অপারেটরের নিডেল অদল বদল কঠোরভাবে পুনরুত্তরণের বদলে নতুন এই ভিত্তিতে করা হয় কি না। তো আশা করি আপনি ক্লিয়ার নিডেল ডিটেক্টর মেশিন কীভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।